আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল কর্ণফুলির স্টুডিওতে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত আয়োজন জনতার কথা বলে অনুষ্ঠানে আজকের আলোচ্য বিষয় জলবায়ু সমস্যা এবং আমাদের করণীয় এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তরুণ প্রজন্মের তিনজন সবুজ আন্দোলনের নেতা আমার পাশে রয়েছেন সবুজ আন্দোলনের মাননীয় চেয়ারম্যান জনাব বাপ্পি সর্দার তার পাশে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অত্যন্ত অহংকার কনিষ্ঠতম ব্যারিস্টার জনাব এ এইচ এম ইমাম হাসান এবং সর্বশেষে রয়েছেন একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় চ্যানেল চ্যানেল আই এর সেরা কণ্ঠ এবং সাংবাদিক এবং সমাজকর্মী কণ্ঠশিল্পী অন্তর রহমান আপনাদের তিনজনকে আজকে চ্যানেল কর্ণফুলির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আজকের পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা জলবায়ু সমস্যা পৃথিবীকে আমরা যে বাসযোগ্য ছিল আমরা নিজেরাই বাস অযোগ্য করার দিকে ক্রমশ ধাবিত হচ্ছি সেই পৃথিবীকে বাসযোগ্য রাখতে হলে আমাদের প্রত্যেকের কিছুটা করণীয় রয়েছে যারা আমরা পৃথিবীতে বাস করছি তাদের এই পৃথিবীকে যারা শাসন করছেন তাদের এবং সর্বস্তরের মানুষের প্রত্যেকে কিছুটা করণীয় রয়েছে আজকে তরুণ প্রজন্মের তিনজন আলোচককে আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রথমে আমি আলোচনা সূত্রপাত করবার জন্য সবুজ আন্দোলনের চেয়ারম্যান জানাব বাপ্পি সর্দার আপনাকে অনুরোধ করব জলবায়ু সমস্যাটা কি ধন্যবাদ চ্যানেল কর্ণফুলি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আজকের উপস্থাপককে আসলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি এই বিষয়টি অত্যন্ত সময় উপযোগী এবং বাংলাদেশের সবথেকে বড় সমস্যা জলবায়ু সমস্যা আসলে জলবায়ু সমস্যা বলতে আমরা বুঝি আসলে জলবায়ু পরিবর্তনটা কি এবং সমস্যাটা কি জলবায়ু পরিবর্তন বলতে আমরা বুঝাই একটি রাষ্ট্রের বিশ থেকে পঁচিশ অথবা তিরিশ বছরের যে গড় আবহাওয়ার তারতম্য এটাকে জলবায়ু পরিবর্তন বোঝানো হয় আর জলবায়ু সমস্যাটা বলতে আমরা যেটা বোঝাই সেটি হচ্ছে আমরা যে এই যে সময়টা ধরে জলবায়ু পরিবর্তনের ধারাবাহিক নিয়ম তাপমাত্রা বৃদ্ধির যে প্রক্রিয়া আমরা বিগত সময় ধরে দেখতে পাচ্ছি আসলে সারা পৃথিবীতেই দিন দিন তাপমাত্রার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আসলে এই যে বসবাস করার জন্য তাপমাত্রা বৃদ্ধির যে প্রক্রিয়া এটা এখন সমস্যা আকারে ধারণ করেছে এটাকে আসলে আমরা জলবায়ু সমস্যা বোঝাতে বোঝানোর যে বিষয়টা এটা বোঝা বোঝাচ্ছি আর আসলে এই জলবায়ু সমস্যাটার জন্য আসলে কোন কোন কারণ সব থেকে বেশি পরিমাণ দায়ী আমরা যদি দেখি সারা পৃথিবীতে যে সকল পশ্চিমা দেশগুলো আছে তার মধ্যে জার্মানি ইউরোপ আমেরিকার ম্যাক্সিমাম দেশ এই পাশে ইংল্যান্ড চীন ইউএসএ রাশিয়া সহ যে সকল বড়ো বড়ো রাষ্ট্রগুলো আছে সাধারণত আসলে তারা পাওয়ার প্লান্ট ব্যবহার করে থাকে বিদ্যুৎ উৎপাদন সহ মানুষের বিভিন্ন প্রয়োজনে এখানে কয়লার ব্যবহারটা এত বেশি হয় কয়লার ব্যবহারের কারণে দেখা যাচ্ছে যে এই জলবায়ুর সমস্যাটা তৈরি হচ্ছে এবং অ্যাভারেজে দেখা গেছে বিগত প্রায় দশ বছরে কার্বন ডাইঅক্সাইডের যে নির্গমনের পরিমাণ সেটা প্রায় এক পার্সেন্টের কাছাকাছি বেড়ে গেছে এইটি একটি সারা পৃথিবীর জন্য এটি একটি হুমকি স্বরূপ এই অবস্থা থেকে পরিত্রাণ ঘটানোর জন্য আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করছি আমাদের একটাই দাবি এই জলবায়ু সমস্যাটাকে যদি রোধ করতে হয় তাহলে আমাদের কয়লার ব্যবহারটাকে বন্ধ করতে হবে তাহলেই এই অবস্থা থেকে সারা পৃথিবীকে বাঁচানো যাবে আমরা বাংলাদেশ আজকে এই জলবায়ু সমস্যার মধ্যে পতিত হয়েছি আমরা আগে আমাদের পরিবেশ অধিদপ্তর এবং বন মন্ত্রণালয়ের যে নামটা ছিল বন ও পরিবেশ মন্ত্রণালয় এখন সেই নামটি পরিবর্তন হয়ে বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের নামকরণ করা হয়েছে এখানে আমাদের রাষ্ট্রীয় প্রধান যিনি আছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দু হাজার সালে প্যারিসের যে চুক্তি হয়েছিল জলবায়ু সম্মেলন সেখানে জোরালোভাবে ভূমিকা রেখেছিলেন এই জলবায়ু সমস্যার জন্য আমাদের মতো যে সকল রাষ্ট্র উন্নত দেশের কারণে জলবায়ু সমস্যায় পতিত হওয়ার মুখে এই জাতিসংঘ তহবিল যেন দেওয়া হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জলবায়ু সমস্যার যারা সৃষ্টি করেছে কিন্তু তারা এই চুক্তি থেকে সরে আসছে যেমন চীন চীন ইতোমধ্যে জলবায়ু তহবিল না দেওয়ার জন্য অলরেডি তারা জানিয়ে দিয়েছে আমেরিকাও তারা এই জায়গা থেকে জাতিসংঘর যে তহবিল প্যারিস চুক্তির যে যে বিষয়টা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছিল সেটা থেকে সরে এসেছে সব কিছু মিলায় আসলে জলবায়ু সমস্যা হলে বাংলাদেশের কি ধরনের ক্ষতিগ্রস্ত হবে দেখা গেছে যে সর্বশেষ গত কিছুদিন আগে ইউনিসেফের একটি রিপোর্টে এসেছে বাংলাদেশে প্রায় আড়াই কোটি ব্যক্তি উদ্বাস্ত হবে এই জলবায়ু সমস্যার কারণে গৃহহীন হবে এটি আমাদের রাষ্ট্রের জন্য একটি বিশাল বড় সমস্যা এবং আগামীতে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে যে কোনো সরকারের ক্ষেত্রে এটি একটি বিশাল বড় চ্যালেঞ্জ হবে বলে আমি মনে করি তো এই ক্ষেত্রে আমরা সবুজ আন্দোলন বাংলাদেশে জলবায়ু সমস্যার জন্য সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা দিয়ে আমরা কাজ এগিয়ে নিচ্ছি তার মধ্যে বিভিন্ন প্রস্তাবনাগুলো আছে আমরা সুন্দরবন রক সুন্দরবনের আশেপাশে যে সকল অবৈধ স্থাপনাগুলো আছে সেই অবৈধ স্থাপনাগুলো আমরা খুব দ্রুত আজকের এই প্রোগ্রামের মাধ্যমে দাবি জানাচ্ছি সুন্দরবন বাংলাদেশের একটি বড় সম্পদ এবং এই বড় সম্পদ যদি আমরা রক্ষা করতে না পারি দিন দিন যেহেতু বৃক্ষ কর্তন করা হচ্ছে পাশাপাশি সুন্দরবনের ভিতরে আমরা বিগত দিনে দেখেছি বেশ কিছু পত্রপত্রিকা টেলিভিশনে নিউজ হয়েছে প্রায় গাছ এবং বন ওজার করে সেখানে কলকারখানা করা হয়েছে আমরা সেই ক্ষেত্রে এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই সুন্দরবন রক্ষার জন্য অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হোক এবং রাষ্ট্রীয়ভাবে এই জলবায়ু সমস্যা মোকাবেলা করার জন্য অন্তত রাষ্ট্রের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী গত দুই তিন দিন আগে একটি অনুষ্ঠানে বলেছেন প্রচুর বৃক্ষরোপণ করার বিষয় এই বৃক্ষরোপণ কর্মসূচির যদি বাস্তবায়ন করা যায় তাহলে আমরা এই জলবায়ু সমস্যা থেকে রাষ্ট্রকে অনেকটা বাঁচাতে পারবো ধন্যবাদ বাপি সর্দার আপনার কাছে আমরা আবারও আসব জলবায়ু সমস্যাটা বিশ্ব সারা পৃথিবীর একটা সমস্যা আমরা নদী দূষণ করছি দখল করছি জলাধার নষ্ট করছি আমাদের সবুজ বিনষ্ট করছি দিন দিন আমরা এই কারণে আমরা আজকে জলবায়ু সমস্যার সম্মুখীন হচ্ছে আমি এখন কথা বলবো ব্যারিস্টার এ এইচ এম ইমাম হাসান আপনার কাছে বিশেষ করে বায়ু দূষণ ইতিমধ্যে ঢাকা বাস অযোগ্য নগরীর মধ্যে একটি এই বায়ু দূষণ কিংবা নদী দখল আর ইট বাটা অবৈধ ইট বাটা এবং বাটার মধ্যে যে পরিমাণ চিমনি লাগানো উচিত যে সরকার আইন করেছে আইনের প্রয়োগ হচ্ছে না এই বিষয়গুলো একজন আইনজীবী হিসেবে এবং একজন পরিবেশ নিয়ে কাজ করা একজন মানবাধিকার ব্যক্তিত্ব হিসেবে আপনার অভিমত জানতে চাই ধন্যবাদ প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকে কর্ণপল্লী টিভি এই আজকে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনি যে আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করছি জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব এটা আসলে আমি মনে করি একটা বিশাল একটা ইস্যু যেটা নিয়ে আলোচনা করার জন্য অনেক সময় প্রয়োজন আমি খুব স্বল্প করে আমি যেহেতু আইনের মানুষ আইনের বিষয়গুলো নিয়ে আসব কিন্তু আমি যেটা আগেই বলতে চাই সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব এটা একটা বৈশ্বিক এবং জাতীয় ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যু যদি পৃথিবী একটা দেশ হয় তাহলে আমরা বাংলাদেশ সেখানে একটা জেলা বা উপজেলা সুতরাং আজকে আমাদের দেশে জলবায়ু পরিবর্তনের জন্য নেগেটিভ যে কাজগুলা করা হচ্ছে সেটা যেমন এফেক্ট করে তেমনি ইন্টারন্যাশনালি বাকি দেশগুলো কি কি পদক্ষেপ নিচ্ছে সেটা একইভাবে গুরুত্বপূর্ণ সো একটা দেশের আমরা বলতে পারি একটা জেল বাকি যে দেশগুলো আছে তাদের কর্মকাণ্ড সরাসরি আমাদেরকে এফেক্ট করছে আমার সহবক্তা একটু আগেই বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এর আগে ফ্রান্সে প্রোগ্রামে জোরালোভাবে ইন্টারন্যাশনাল যে লিডার ছিলেন তাদেরকে এই ব্যাপারে প্রেশারাইজ করে যাচ্ছেন আমাদের দেশে যদি আলোচনায় চলে আসি জাতীয় ইস্যুতে হাসি তাহলে প্রথমেই যে জিনিসটা দেওয়া দরকার আমরা হয়তো অনেকেই জানি না যে আমার সহবক্তা যে কথাটা বললেন যে আমাদের যে মন্ত্রণালয় ছিল পরিবেশ ও বন মন্ত্রণালয় দিস হ্যাজ বিন চেঞ্জ নাও ইট ইজ কল দি এনভারনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ মিনিস্ট্রি সো গভর্নমেন্টের যে অ্যাটিটিউড এটা খুব ক্লিয়ার এবং সাথে সাথে শুধুমাত্র নাম পরিবর্তনই বসে হয়নি আমরা সবাই অবগতও না এ নিয়ে প্রায় ডজনখানেক আইন বানানো আছে যে আইনগুলো অনেকবার কাটা ছাড়া করে অনেক পরিবর্তন করা হয়েছে এবং সময়ের সাথে সাথে যুগোপযোগী করার চেষ্টা করা হয়েছে প্রথমেই যদি আমি আমাদের যে মাদার ল আছে সেটার কথা বলি পরিবেশ সংরক্ষণ আইন এটা উনিশশো সালে করা হয় পরবর্তীতে দুই হাজার দশে সংশোধন করা হয় পরিবেশ সংরক্ষণের আইনটা এত সুন্দর একটা আইন যেখানে আপনার পরিবেশ দূষণের সাথে সরাসরি সংশ্লিষ্ট যে জিনিসগুলো আছে বায়ু হোক সেটা সেটা যদি পানি দূষণের কথা বলেন গাছ কাটা বলেন এবং এই সংশ্লিষ্ট সবগুলো বিষয়ে নিয়ন্ত্রণ করার জন্য খুব সুন্দর একটা আইন তৈরি করা হয় এবং পরবর্তীতে ইট প্রস্তুত এবং ভাটা নিয়ন্ত্রণ বিধিমালা আইন দু হাজার সালে করা হয় এবং ইট আপনার কয়লা ব্যবহার নিয়ন্ত্রণ এবং সম্পূর্ণভাবে জ্বালানি ব্যবহার নিষিদ্ধ করে আইন তৈরি করা হয়েছে সরকার এর পাশাপাশি আইনগুলোকে যাতে আপনারা জানেন যে যখন আইন তৈরি করা হয় সেটা প্রয়োগ করতে গেলে আমাদের বিচার ব্যবস্থার প্রয়োজন হয় সেজন্য পরবর্তীতে পরিবেশ আদালত আইন তৈরি হয় দু সালে পরবর্তীতে সেটা সেটারও কিছু সংশোধন হয় আমাদের একটা সিঙ্গেল কোর্ট করে দেওয়া আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পরিবেশ আদালত যে আদালতে আপনি সরাসরি পরিবেশ কোনোভাবে বিনষ্ট হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেরকম কোনো অ্যাক্টিভিটিস হলে আপনি আইদার থানায় গিয়ে মামলা করতে পারেন অথবা সরাসরি সে আদালতে মামলা করতে পারেন এবং আমাদের সবার জানা উচিত এই জন্য একটা স্পেশাল ম্যাজিস্ট্রেট প্রত্যেক ডিস্ট্রিক্টেই করে দেওয়া হয়েছে স্পেশাল ম্যাজিস্ট্রেট যাদের কাজই হচ্ছে এই পরিবেশ রিলেটেড যে কেসগুলো আসবে সেগুলা তাদের জুরিসডিকশন ফাইল করা এবং পরবর্তী ইনভেস্টিগেশনের ব্যবস্থা নেওয়া ধন্যবাদ আপনার আলোচনা থেকে অনেক কিছু জানলাম আমি আপনার কাছে আর একটি জানতে চাইবো নদী দখল কিংবা দূষণ বা ইটপাটা কাজ করত এই বিষয়গুলি যে শাস্তিযোগ্য অপরাধ এখানে যে আইনগুলি আছে এটা যথাযথ কি কিনা বা এই আইনকে আরও কঠিন করা প্রয়োজন আছে কি না ধন্যবাদ যে কথাটা আমি বলছিলাম যে ইট ইট প্রস্তুত এবং ভাটা নিয়ন্ত্রণ আইন যেটার কথা বলছিলাম আপনি জেনে অবাক হবেন যে আমাদের যে ফৌজদারি কার্যবিধি আছে যদিও সেটা অনেক আগের তো সেখানে যে আইনে বলা আছে যেসব অপরাধের কগ্নিজেবল অফেন্স বলি আমরা আমোলযোগ্য অপরাধ যেসব অপরাধ আমলযোগ্য সেই সব অপরাধ ব্যাপারটা এরকম হয় যে আপনি যদি থানায় গিয়ে মামলা করেন পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে পারবে উইদাউট এনি ওয়ারেন্ট সো আমরা শুধুমাত্র কগ্নিজেবল অফেন্স বলতে সেগুলোকে বুঝি যেগুলো গুরুতর অপরাধ আর যদিও সি আর কোনো স্পষ্ট বলা নেই কয় বছরের সাজা হলে সেটা অগ্নিজেবল অফেন্স হবে কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখি যে মোটামুটি পাঁচ বছরের ঊর্ধ্বে সাজা এই সব সাজার ক্ষেত্রেই কগ্নিজেবল অফেন্সটা আসে যদি না কোনো স্পেশাল লতে বলা থাকে যে দুই বছরের সাজা কোনো কথা বলে দিতে পারে যে এটা কগ্নিজেবল অফেন্স ঠিক সেই কাজটাই করা হয়েছে এই ইট ভাটা রিলেটেড যে আইনটার কথা আমি বললাম এই আইনে পানিশমেন্ট নট মোর দ্যান টু ইয়ার্স স্টিল ভালো হয়েছে এটা একটা খুব নিজেবল অফেন্স তার মানে দাঁড়াচ্ছে যে আমলযোগ্য অপরাধ মানে আপনি যদি থানায় গিয়েও মামলা করেন পুলিশ যদি ইনফরমেশান পায় মামলা নেয় তাহলে তারা আপনার স্বাভাবিকভাবে আপনি যখন কোর্টে মামলা করবেন কোর্ট হয়তো ইনকোয়ারির জন্য পাঠাবে যদি প্রাইম অফিসে কোনো কেস পায় কোন ঘটনার সত্যতা পায় তখন তার বিরুদ্ধে সমন দিতে পারে ওয়ারেন্ট দিতে পারে সো এটা খুব সময় সাপেক্ষ ব্যাপার এবং এই কাজটা প্র্যাকটিক্যালি করতে কয়েক মাস সময় লেগে যেতে পারে কিন্তু আপনি যদি একটা পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করেন সাথে সাথে তাকে অ্যারেস্ট করার প্রভিশন দিয়ে দেওয়া হয়েছে কিন্তু যে জিনিসটা আপনি বলছিলেন যে প্রশ্নটা আপনি করলেন যে আইনের কি পরিবর্তন প্রয়োজন কি না বা আসলে প্রয়োগে কোনো সমস্যা হচ্ছে কিনা আমি একজন আইনজীবী হিসেবে আমার আমি যেটা মনে করি যে এখানে আমি যেটা বললাম আমি যদি আপনাকে উদাহরণ দিয়ে বলি তাহলে এই ইট প্রস্তুত ভাটা নিয়ন্ত্রণ যে আইনের কথাটা বললাম এটা কিন্তু সর্বশেষ দু সালে আপডেট করা হয়েছে এবং আগের যে আইনটার কথা বললাম সেটাও প্রায় তিনবার কাটাচাড়া করা হয়েছে সো পরিবর্তন কিন্তু করছেন সরকার কিন্তু প্রত্যেকটা আইনি কিন্তু পরিবর্তন করছেন কিন্তু আমি যেটা বিশ্বাস করি প্রয়োগের ক্ষেত্রে সেখানে কিছু দুর্বলতা রয়ে গেছে আমি খুব সংক্ষেপে শেষ করবো প্রথমেই যে সমস্যাটা আছে সেটা হচ্ছে আমাদের যদিও আপনি এখন আমরা জানি যে পরিবেশ আদালত আইন তৈরি হওয়ার পর একটা পরিবেশ আদালত তৈরি হয়েছে প্রত্যেকটা জেলায় কিন্তু বাস্তবে এই পরিবেশ আদালতে শুধু পরিবেশের মামলা হয় না পরিবেশ আদালতের অন্য অন্য সব মামলা করতে হয় দেখা যায় সেই নাম হয়েছে পরিবেশ আদালত কাজ হচ্ছে অন্য কিছু সো স্পেসিফিক্যালি পরিবেশ আদালতের জুরিডিকশান দেওয়ার পরেও মহাপরিচালকের ওপর এই আইনে তাকে অশেষ ক্ষমতা দেওয়া হয়েছে সে অনেক কিছু করতে পারে কিন্তু তার দফতর থেকে যদি রেকমেন্ডেশন না থাকে যদি তারা মামলা ফাইল করার উদ্যোগ না নেয় তখন মানুষ সাহস পেয়ে যায় মানুষ আইন আছে এটার যে পেনাল্টি আছে সেটাও জানে না এবং যখন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তখন তারা সেটা রিপিটেডলি করতে থাকে এবং যে কোর্ট আমরা তৈরি করেছি আমরা সেটা ইফেক্টিভনেস এনশিওর করতে পারছি না যদিও এটা একটা স্পেশাল ল এবং স্পেশাল ট্রাইব্যুনাল বলা হয়েছে ছয় মাসের মধ্যে ট্রায়াল শেষ করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে সেটাও সম্ভব হচ্ছে না যার ফলে আইন থাকা সত্ত্বেও প্রয়োগটা সঠিকভাবে হচ্ছে না আমি বলে বিশ্বাস করি ধন্যবাদ ইমাম হাসার আপনাকে আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম এর সর্বশেষ জানতে চাই কণ্ঠশিল্পী সংবাদকর্মী জানাব অন্তর রহমান জলবায়ু যে পরিবর্তন এই জলবায়ুটাকে যুগ উপযোগী রাখার জন্য আমাদের জন্য আপনার মতামতটা যদি একটু কর্ণফুলি টিভি এখানে আজকে আমাকে ইনভাইট করার জন্য আজকের মূল উদ্দেশ্য হল জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তন আজকে বাংলাদেশে একটি প্রধান একটা উৎস হয়ে দাঁড়িয়ে গেছে যে জলবায়ু আজকে আমরা প্রত্যেকটি মানুষ যে জিনিসটার জন্য আমরা বেঁচে আছি সেটা হলো অক্সিজেন সে অক্সিজেন যদি আমরা যদি না পাই তাহলে কিন্তু আমাদের কোনো মূল্যই নেই এবং আমরা সবাই মারা যাব সো এটার জন্য আমাদের প্রথম যে জিনিসটা দরকার বৃক্ষ যত বৃক্ষ আমরা রোপণ করব ততই আমাদের অক্সিজেনটা পরিশুদ্ধ হবে ইতিমধ্যেই বাংলাদেশ সরকার অনেক উদ্যোগ নিয়েছেন বৃক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি করছেন সারা দেশে যেন পর্যায়ক্রমে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় পাড়ায় মহল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি করছেন এবং বৃক্ষরোপণ শুধু সরকার থেকেই যে করবে এটা আসলে মোটেও না আমাদের প্রত্যেকেরই উচিত যে আমরা যেন একটি করে গাছ রোপণ করে পরিবেশ পরিশুদ্ধ করি এবং একটা জিনিস আমি না বললেই না যে আমার বাসা বা এখানে প্রত্যেকের ঢাকা শহরে বা সারা বাংলাদেশে অনেক বাসাই আছে তাদের বাসায় যদি কেউ যদি কোনো ব্যক্তি যদি পাঁচটা করে যদি গাছ লাগায় তাহলে কিন্তু সরকারের উপর একটু হইলেও চাপ কমে যায় এবং এটা এটার ফলে কিন্তু আমাদের নিজেরই আমরা উপকার হচ্ছি আমাদের চারপাশে যে কলকারখানা হচ্ছে সেই কলকারখানার ধোঁয়া এটা এটা অবশ্য পরিবেশ অনেক দূষণ করছেন যেটা সরকার ইতিমধ্যেই এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন কলকারখানাগুলো উঠায় দেওয়ার ব্যবস্থা অলরেডি ইতিমধ্যেই কার্যক্রম চলছে এবং একটা বিষয়ে নদী ভাঙ্গন আপনি যেটা বারবার বলছেন এবং আমার ভাইয়াও বললেন এবং অনেক আইনের বিষয় তিনি বুঝিয়ে বললেন নদী নদীভাঙ্গনের বিষয় হলো বিগত দশ বছর আগে আমি আমরা সবাই জানি যে সারা বাংলাদেশে অনেক নদী ভাঙ্গন হয়েছে কিন্তু ইতিমধ্যেই আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অনেক উদ্যোগ নিয়ে নদী নদীভাঙ্গন রোধ করছে যেটা সামনের দিকে আরও অনেক ভালো পথে আগাচ্ছে তো আজকে এই গ্রিন মুভমেন্ট যেই আমরা বাপ্পি ভাই যে অর্গানাইজেশনটা করছেন তার উদ্দেশ্যেও একটা আমি কথা বলতে চাই যে সারা বাংলাদেশে তিনি যে গাছ লাগানোর একটা উদ্যোগ অলরেডি করে ফেলেছেন এটা আপনারা নিশ্চয়ই জানেন এবং সারা বাংলাদেশে আমি এ কর্ণফুলি টিভির মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আপনারা সবাই একটি করে গাছ লাগাবেন যেন আমাদের জলবায়ুর জন্য পরিবর্তন করতে পারি আমরা ধন্যবাদ আপনাকে কণ্ঠশিল্পী সাংবাদিক আন্তর রহমান আপনাকে প্রিয় দর্শককে এ পর্যায়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি বিরতির পর আবার সে পর্যন্ত আমাদের সাথে থাকুন নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী প্রিয় দর্শক বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি চ্যানেল কর্ণফুলীর নিয়মিত আয়োজন সমসাময়িক বিষয় নিয়ে টক শো জনতার কথা বলে অনুষ্ঠানে আজকের বিষয় জলবায়ু সমস্যা এবং আমাদের করণীয় এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে আছেন তিনজন ব্যক্তি ব্যক্তিত্ব আমি এ জনসচেতনতা সৃষ্টিতে এবং সকল জনগণ বিশেষ করে ইয়াং জেনারেশনকে অংশগ্রহণ করার জন্য আপনার মতামত ধন্যবাদ আসলে আমাদের যে এই যে সমস্যা জলবায়ু সমস্যা এই বিষয়ে আমরা যারা ইয়াং আছি বিভিন্ন ইউনিভার্সিটি সহ বিভিন্ন পর্যায়ে স্কুল কলেজ এবং পেশাজীবী যারা আছি আমাদের সবাইকে নিজেদের প্রয়োজনেই আমাদেরকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে এবং আমাদের অন্তর্ভাবে একটি বিষয় বলেছেন বৃক্ষরোপণ কর্মসূচি বর্তমানে আমরা বিশেষ করে সিটি কর্পোরেশান জেলা শহর এবং পৌরসভা আমাদের এই তিনটি জায়গাতে গ্রামে প্রত্যন্ত এলাকা দিয়ে বৃক্ষরোপণ যথেষ্ট আছে গাছ যথেষ্ট পরিমাণ আছে এখানে আমাদের আসলে এই জায়গাটার মূল কাজটা হচ্ছে পাওয়ার প্লান্ট যাতে আগামীতে বাংলাদেশে আর না হয় পাওয়ার প্লান্টের বাইরে আমাদেরকে বাতাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন যেটা ব্লো ফর্মুলা বলে সোলার সিস্টেম যেটা সূর্যের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিকে আমরা এক কথায় যেটা বুঝি আরেকটি হচ্ছে ওয়েস্টেজ থেকে বিদ্যুৎ উৎপাদন এখন পৃথিবীর লেটেস্ট প্রক্রিয়া এই ক্ষেত্রে আমি বলতে চাই আমাদের সরকারি পর্যায়ে যদি এই প্রক্রিয়াটা ব্যবস্থা গ্রহণ করে তাহলে খুব দ্রুত এই অবস্থা থেকে রাষ্ট্রকে বাঁচানো সম্ভব আগামীর যে দু সালে বাংলাদেশের প্রায় একুশ বাইশটি জেলা প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে যে এই জায়গাটাই জনসচেতনতা তৈরির জন্য আমরা ইতোমধ্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা প্রায় দশ লক্ষ সদস্য সংগ্রহের জন্য উদ্যোগ নিয়েছি এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমরা অডিটোরিয়ামগুলোতে জলবায়ুর সমস্যার উপরে সেমিনার করতে চাই এবং আমাদের যারা বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা আছেন তাদেরকেও এই বিষয়ে আমরা আরও সহায়তা করতে চাই রাষ্ট্রকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সহায়তা করতে চাই এবং আমাদের যারা ইয়াং জেনারেশন আছে সবাইকে আমরা আমাদের এই সবুজ আন্দোলনের ছায়াতলের মাধ্যমে বাংলাদেশকে আগামীর যে জলবায়ু সমস্যা সবাই মিলে একসাথে সচেতন করার জন্য এবং এই সমস্যাটাকে মোকাবেলা করার জন্য রাষ্ট্রকে আমরা সহায়তা করতে চাই ধন্যবাদ বাপি সরদার আমাদের স্লোগান হোক সবুজ বাঁচান এবং সবুজে বাঁচুন কারণ সবুজ যদি না বাঁচে আমরা নিজেরা বাঁচতে পারবো না পৃথিবী হয়ে যাবে বাস অযোগ্য আইনজীবী ব্যারিস্টার এ এইচ ইমাম হাসান আপনার কাছে জানতে চাইব বিশেষ করে এই যে বায়ুটা দূষণ হচ্ছে ঢাকা শহর এখন বাস অযোগ্য প্রতিনিয়ত কালো ধোঁয়া গাড়ির কলকারখানার ধোঁয়া বেরোচ্ছে ধুলো বালি সব কিছু মিলে আজকে ঢাকা বায়ু দূষণ এবং নদী দূষণ আজকে বুড়িগঙ্গারতে নাকে রুমাল দিয়ে হাঁটতে হয় দিয়ে যাওয়ার সময় নদী দূষণ হচ্ছে বায়ু দূষণ হচ্ছে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনার একজন আইনজীবী হিসেবে আমাদের আপনার কী করণীয় বা আমাদের কী করণীয় আইনের কোনো কিছু আছে কি না ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য আমরা সবাই জানি বন পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় অনেকগুলো অধিদপ্তর আছে এর মধ্যে পরিবেশ অধিদপ্তর একটা বড় অংশ আমরা অনেকে জেনে হয়তো অবাক হব আমরা যদি আপনি বায়ু কথা বলেন বায়ু দূষণ অনেকভাবে হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দূষণের জন্য যে কাজ করে সেটা হচ্ছে আমাদের যে যানবাহন যানবাহনের দূষিত দোয়া যেহেতু ওভারক্রাউডেড একটা সিটি ঢাকা শহর সেখানে যানবাহনের ধোয়া ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট রিজেন ফর এয়ার পলিউশন বাট আমরা কি কখনো দেখেছি রাস্তায় যদিও যে আইনের কথা আমি বলছি সে আইনে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং তার অদনন্ত যা কর্মচারী আছে তাদেরকে আইনে একদম স্পষ্ট করে ক্ষমতা দেওয়া হয়েছে তারা চাইলে মোবাইল কোর্টের মতন তারা কি করতে পারে গাড়ি আটকাতে পারে যে কালো দোয়াবের হচ্ছে গাড়ি সেটা করতে পারে গাড়িটা ডিটেইন করতে পারে সিজ করতে পারে কিন্তু ট্রাফিক পুলিশ ছাড়া কখনো আমরা কি রাস্তায় দেখেছি পরিবেশ অধিদপ্তরের কোনো ভিজিলেন্স টিম আছে এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস করছে তাহলে বায়ু দূষণের জন্য আমরা অন্য যে গভর্নমেন্টের অন্য যা যে ডিপার্টমেন্ট আছে তারা তাদের কাজগুলো করছে সাকসেসফুলি করছে কিন্তু পরিবেশ রিলেটেড যেই ডিপার্টমেন্টগুলো আছে আইন থাকা সত্ত্বেও সেটা সঠিক প্রয়োগ আমরা দেখছি না এবং কন্ট্রোল করার জন্য যেই প্রসেসগুলো আছে সেটা আমরা দেখছি না হতে পারে তারা সচরাচর যে উত্তরটা আসে সেটা হচ্ছে জনবলের বলতে পারে সংকীর্ণতা আছে সেজন্য আমি বিশ্বাস করি যে যেমন এই সমস্যা থেকে বেড়ে আসার জন্য পুরো ঢাকা শহর না পুরো বাংলাদেশের জন্য আমি বিশ্বাস করি যে একটা ইনভারনমেন্টাল ভিজিলেন্স টিম তৈরি করা যেতে পারে জাস্ট লাইক মোবাইল কোর্ট যে ফ্যাক্টরিগুলো ভিজিট করবে সেখানে কোনো হ্যাজার্ডাস ওয়েস্ট আছে কি যেই বর্জ্যগুলা পরবর্তীতে রাসায়নিক বিক্রিয়া করে পানি বায়ু সব দূষণ করছে মাছ মারা যাচ্ছে আর অনেক প্রাণী মারা যাচ্ছে সেই জিনিসগুলো তারপর শহরে যানবাহন থেকে শুরু করে যেই সেই যেই যে যেই যেই কাজগুলো যাওয়ার মাধ্যমে পরিবেশ দূষিত হচ্ছে সেগুলোকে ইনস্ট্যান্ট অ্যাকশান নেওয়া মোবাইল কোডের মাধ্যমে পরবর্তীতে এটা হচ্ছে আপনি ইনস্ট্যান্ট পদক্ষেপ নেওয়া যেতে পারে লং টার্ম চিন্তা করলে যেটা করতে পারে ইনভেস্টিগেটিং টিম তৈরি করা যেতে পারে যারা ইনভেস্টিগেশন করে নোটিশ দিয়ে দিবে তাদেরকে ফিফটিন ডেজের টাইম দিবে সে থার্টি ডেজের টাইম দিবে তারা যদি এই সময়ের মধ্যে সেই পরিবর্তনগুলো না করে তাহলে আদালতে তাদের ভিতরে মামলা হয়ে যাবে যখন মামলা হবে যখন সেখানে তারা কোনো জরিমানা হবে জেল হবে যেহেতু জেল জরিমানা দুইটার কথাই বলা আছে আইনে তখন আস্তে আস্তে মানুষের কি হবে আইনের প্রতি মানার জন্য যেই ইয়েটা সেটা বাড়তে থাকবে পাশাপাশি ইন্টারন্যাশনাল গ্রুপ যেটা আমার সহবক্তা একটু আগে বলেছেন ইন্টারন্যাশনাল যেই প্রেশার গ্রুপ হিসেবে আমাদেরকে কাজ করতে হবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোকে বাকি যে দেশগুলো আছে আমাদের বন্ধু প্রদীম দেশ তাদেরকেও আমাদেরকে রিকোয়েস্টও করতে হবে প্রেসারাইজও করতে হবে কারণ তাদের কাজের কারণেও আমরা ছোট দেশ হয়ে প্রভাবিত হচ্ছি সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দুইটাভাবে আমরা সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি একটা হচ্ছে ডেঞ্জার অফ ইউনো ক্লাইমেট চেঞ্জ আরেকটা হচ্ছে যে আমাদের যে আইন আছে সেটার প্যানাল্টি একটা আমরা বোঝাচ্ছি যে এই কাজগুলো করলে ইয়াং জেনারেশন এখন অনেক সচেতন আমরা সবাই কম বেশি জানি যে ক্লাইমেট চেঞ্জে কী কী নেগেটিভ ভাবে আমরা এফেক্টেড হতে পারি সো এই ব্যাপারটাই আরেকটু যদি প্রচার করা হয় ইয়াং জেনারেশন আরও ভালোভাবে জানতে পারবে জলবায়ু পরিবর্তনের আমাদের মধ্যে কি খারাপ প্রভাব পড়তে পারে আরও একটা সচেতনতার বিষয় হচ্ছে আইনের যে এই আইন আছে এটা ভায়োলেট করলে এই এই শাস্তি আছে সেটাও সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে যে আইনটা সম্বন্ধে মানুষকে আরও জানাতে হবে যাতে মানুষ জানে যে এই ধরনের আইনের ভায়োলেশন হলে এই এই শাস্তি হবে এবং যে কোর্টের কথা বলা হয়েছে যে পরিবেশ আদালত সে পরিবেশ আদালতটাকে এখন একজন মাননীয় জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ যুগ্ম জেলা জোজ সেটার বিচার করেন এবং আপিল করা হয় দায়রা জোদের কাছে সে তার সেখানেও আমাদের যেই ইফেক্টিভনেস বাড়ানোর জন্য পদক্ষেপ নিতে হবে যাতে তাদেরকে স্পেশালি এই দায়িত্ব দেওয়া যায় এবং যদি আমরা এনাফ মামলা না থাকে তখন তো আদালত বসে থাকতে পারবে না তো যদি ওই পরিবেশ আদা অধিদপ্তর এবং মন্ত্রণালয় এনাফ এটা ব্যাপারটা এরকম না যে আমাদের দেশে পরিবেশ দূষণ হচ্ছে না তাহলে মামলা কমই হবে দূষণ যত হচ্ছে আমরা যদি পদক্ষেপ নিই তাহলে নিশ্চয়ই এতগুলো মামলা হবে যে একটা কোর্ট চালানো যাবে অ্যান্ড ফাইনালি ইনক্রিজিং নাম্বার অফ পিপল ইন দি ইনভেস্টিগেশন টিম জনবল বাড়ানো এবং সর্বশেষ কথা আমি যেটা বলবো যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন বিভিন্ন সময় খুব রিসেন্টলিও বলেছেন এই সমস্যার সবচেয়ে বড় সমাধান ট্রি প্লান্টেশন গাছ লাগাতে হবে চলুন আমরা সবাই গাছ লাগাই এবং নিজের এবং আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম তাদের একটা সিকিওর ভবিষ্যৎ তৈরি করার সুযোগ করে দিই আমি ইমাম ভাইয়ের কথা ধরে একটা বিষয় বলতে চাই আসলে বায়ু দূষণে আমাদের ধুলিকণা যেটা উৎপাদন হয় রাস্তাঘাট দিয়ে প্রচুর এখন কাজ করা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ করা হচ্ছে মেট্রো রেলের কাজ করা হচ্ছে এখানে আসলে আমাদের যেমন সংগঠন থেকে আমরা প্রস্তাবনা দিয়েছি সপ্তাহে একদিন যেটা ইউরোপ আমেরিকার রাস্তাগুলো পানি দিয়ে সাধারণত ধুয়ে দেওয়া হয় এখানে আমাদের ঢাকা সিটিতে যে পরিমাণ গাছ আছে পাশাপাশি রাস্তা দিয়ে যদি পানি একদিন ট্রাক দিয়ে ধুয়ে দেওয়া হয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাহলে আমাদের যে ধুলিকণা উড়ে এই ধুলিকণা উড়াটা বন্ধ হবে এবং পাশাপাশি গাছের যে কাণ্ডগুলো আছে সেখানে ধোলাবালু জমে থাকার কারণে অক্সিজেন উৎপাদন ব্যাহত হয় এই ক্ষেত্রে গাছগুলো ধোয়ার ব্যবস্থা করলে গাছ থেকে অক্সিজেন বেশি পরিমাণ পাবে এবং আমার মনে হয় যে এখানে বায়ু দূষণটা আরও কমে আসবে ধন্যবাদ বাপ্পি সর্দার এবং ব্যারিস্টার হাসান সর্বশেষ জানতে চাইব। দুজনকে গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সংস্কৃতিক পৃথিবীর সকল সমস্যায় গণমাধ্যমের একটি ভূমিকা আছে সোশ্যাল মিডিয়ার ভূমিকা আছে কবি সাহিত্যিক শিল্পীদের ভূমিকা আছে আপনি দেখবেন যে ব্রিটিশের বিরুদ্ধে কবি নজরুল কারার ওই লৌহকবাট গানে গানে লেখনের মাধ্যমে জাতিকে জাগিয়েছিলেন কিংবা ভাষা আন্দোলনে ওরা আমার মুখের ভাষা কাইরে নিতে চায় কিংবা মুক্তিযুদ্ধের সময় মোরা একটি ফুলকে বাঁচো যুদ্ধ করে সারা পৃথিবীর যে সমস্যা জলবায়ু সমস্যা এই এই অ্যাওয়ারনেস সৃষ্টির করার ক্ষেত্রে কবি সাহিত্যিক শিল্পী যারা লেখক যারা ক্রিয়েটিভ আছেন নাটক লেখা সিনেমা করা অনুষ্ঠান সম্প্রচার করা একদম গণমাধ্যম বা কর্মীদের কী ভূমিকা আছে এই জলবায়ু সমস্যার সমাধানে একটু যদি বলেন ধন্যবাদ অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন একটি কথা আমি বলতে চাই যে জলবায়ু কেন দূষণ হচ্ছে এই জিনিসগুলো আমরা যদি ইন্ডিকেট করি বিভিন্ন পত্রিকা বিভিন্ন টিভি চ্যানেলে এই জিনিসগুলো আমরা প্রচার করে তরুণ যারা আছে তরুণদেরকে উদ্বুদ্ধ করে যে তাদের তাদেরকে বুঝানো যে হলো যে এই কাজগুলা আমাদের জলবায়ুর জন্য ক্ষতিকর সো তোমরা এর পক্ষে হয়ে তোমরা কাজ করো বিভিন্ন ইউনিভার্সিটিতে যে বিভিন্ন পত্রিকায় প্রচার করে তাহলে দেখা যাবে যে আমাদের দেশে জলবায়ু সমস্যার অনেক সমস্যা সমস্যার সমাধান হবে এবং বাপি ভাই কিছুক্ষণ আগে একটা কথা বলেছেন তার সাথে আমি একমত যে সপ্তাহে একদিন করে যদি রাস্তা যদি পরিষ্কার করার জন্য যদি আমরা ওয়াটার ইউজ করি পানি ইউজ করি তাহলে আমাদের রাস্তার পাশে জমে থাকা যে ছোট ছোট বৃক্ষের চারাগুলো সেগুলো অক্সিজেন ছাড়া শুরু করবে এবং আমাদের সেটা জলবায়ুর জন্য অনেক পরিবেশ পরিবেশবান্ধব হবে এবং বিভিন্ন টিভি চ্যানেলে ইতিমধ্যেই সরকার উদ্যোগ নিয়েছেন এবং উদ্যোগ চলছে যে হলো সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি দেখানোর জন্য এবং সেটা নিয়ে কাজও চলছেন তো সব সর্বশেষ একটা কথাই বলতে চাই যে জলবায়ু বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগান নিয়ে আমরা সামনের পথে চলতে চাই এবং গ্রিন গ্রিন মুভমেন্ট আমরা অলওয়েজ জলবায়ুর পরিশুদ্ধর পাশাপাশি আছি আমরা এবং সামনে আরো বৃক্ষরোপণ কর্মসূচি আমরা করেছি এবং ভবিষ্যতে আরো বৃক্ষরোপণ কর্মসূচি করব বিভিন্ন স্কুল কলেজে যে আমরা জনসচেতনতামূলক তাদেরকে বোঝানোর ট্রাই করব এবং যেন তারাও যেন আমাদের পাশে যেন থাকেন কণ্ঠশিল্পী অন্তর রহমান আপনাকে থ্যাংক ইউ সো মাচ ব্যারিস্টার এইচ ইমাম হাসান আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি জনাব বাপ্পি সর্দার সবুজ আন্দোলনের তার অহংকার আপনাদের তিনজনকে চ্যানেল কর্ণফুলি রেস্টুরেন্টে আসবার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আলোচনা আজকে আজকে আমরা আমরা অনেক কিছু জানলাম উপকৃত উপকৃত হলাম প্রিয় দর্শক এখানে শেষ করছি আগামী পর্বে আবার দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেল কর্ণফুলির সাথে থাকুন এবং আমরা বিশ্বাস করি আগামীতে আমরা নদী দূষণ দখল জলবায়ু রক্ষা বিশেষ করে গাছ লাগানো এবং সচেতনতা সৃষ্টিতে আমরা সবাই সচেতন হব এবং আইনকে মেনে চলব এবং যারা আইন প্রয়োগকারী সংস্থা আছেন তারা আইনের কঠিন প্রয়োগের মাধ্যমে এই পৃথিবীকে বাসযোগ্য রাখবার জন্য আপনারা সবাই নিজ নিজ দায়িত্ব পালন করবেন সে প্রত্যাশায় এখানে শেষ করছি ধন্যবাদ নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী